বিদেশ যাচ্ছি না, এখানেই আছি, চিন্তা করছি। সপরিবারে দার্জিলিং ঘুরতে গেলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নী বলেন, বিদেশ যাচ্ছি না, সপরিবারে ঘুরতে এসেছি। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে সায়নীকে সম্বর্ধনা প্রদান করেন তৃণমূলের যুব কংগ্রেসের নেতাকর্মীরা। সায়নী আরও বলেন, বাংলার মানুষের টাকা কিভাবে আদায় করতে হয় তা ভালো করে জানেন দলনেত্রী। আগামী 2রা অক্টোবর দিল্লিতে 100 দিনের বকেয়া টাকা ফেরতের দাবিতে ধর্ণা কর্মসূচিতে যোগ দেবেন সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজঘাট এবং পরে যন্তর মন্তর এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাড়ি যাওয়ার পরিকল্পনা রয়েছে, এমনটা জানিয়েছেন সায়নী। কিভাবে বাংলার মানুষের টাকা আদায় করতে হয় আমার ধারণা সেটা সব থেকে ভালো অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাদের নেতৃত্বে আমরা এগোব। থ্যাংক ইউ। আচ্ছা, ঘুরতে এলেন ফ্যামিলি নিয়ে, কি বলবেন? বহু মানে প্রায় 2-3 বছর পরে আর কি ঘুরতে এলাম। মায়ের মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ভাবিনি যে খুব একটা নিয়ে বেরোতে পারবো। তবে আপনাদের শুভকামনা এবং সবার সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। সো ইটস হলিডে টাইম, বিদেশ যাচ্ছি না, এখানেই আছি, চিন্তা করছি। দিল্লিতে তো যেতেই হবে আমাদেরকে, তার কারণ হচ্ছে যে আমাদের বকে আপনারা জানেন যে আবাস যোজনা এবং তার সঙ্গে 100 দিনের কাজ মিলিয়ে বাংলায় প্রায় 250 কোটি মানুষ এমন রয়েছে যারা নানান খাতে বিজেপির সরকার দ্বারা বঞ্চিত। ফলত তাদের বকেয়া যদি তারা আদায় না করতে পারে, আমার ধারণা যে সবথেকে অনুভবী এবং উপলব্ধি যদি কারুর থাকে তাহলে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে দিল্লি যেতেই হবে, আজ নয় কাল তো দিল্লি যেতেই হবে না। মমতা দি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং যাদের পাওনা রয়েছে, যাদের পাওনা তারা নিজেরা বাংলার হতভাগ্য মানুষ যারা আদায় করতে পারছেন না, তাদের হয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, তৃণমূল যুব কংগ্রেস লড়াই করবে। আমরা সবাই যাচ্ছি এবং প্রথম দিন আপনারা জানেন রাজঘাটে প্রোগ্রাম রয়েছে এবং তার পরের দিন যন্তর মন্তরে আমাদের ধর্ণা রয়েছে এবং তারপর গিরিরাজ সিং এর বাড়িতে আমরা প্রত্যেকে যাবো। কথা বলুন দিদি, দিদি ছোট, দিদি 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 ছোট, দিদি 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 ছোট, দিদি। ছন্দসা মাতা ব্রহ্ম।